মাঘের শীতে কাবু দেশ ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হাওয়ায় জবুধুবু জনজীবন দ্রুত ওঠানামা করছে তাপমাত্রা দুই তিন দিন খুবই ঠান্ডা ছিল আজকে তুলনায় শীত বেশি বয়স্ক লোক তারা বাইরে বাইরে বেরোতে পারতেছে না যারা ভিক্ষুক শ্রেণীর লোক তারা তো না খায় মরতেছে খুবই ঠান্ডা বাতাস কুয়াশা লোকই দেখা যাচ্ছে না ঠান্ডায় কাঁপতেছি হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগের সংখ্যা খালি নেই শয্যা ঠান্ডা লাগে শ্বাসকষ্টে সারা রাত লয়ে বয়ে রইছি এখন লয়ে আইছি আজকে তিন চার দিন ধরে আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি এই বাচ্চা নিয়ে ঠান্ডা লাগছে বুকের মধ্যে শব্দ হয় ঠান্ডার কারণে ফুসফুসে কফ জমে গেছে নরমাল বেড নাই 70,000 পরিবার পাবে বাড়ির মালিক পাবে 2% করে খাস জমিও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন আজ ফেসবুক লাইভে এমপি একরামুলের বিতর্কিত মন্তব্যের জেরে নোয়াখালীতে রাতভর নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি আবারও বাগযুদ্ধে আওয়ামী লীগ নেতারা আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ মাউশির নিতে হবে সিদ্ধান্ত মাত্রই খোলার প্রস্তুতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে বাড়িতে আগুন একই পরিবারের 4 জনের মৃত্যু 3 জনই ছিলেন প্রতিবন্ধী এবং হোয়াইট হাউস ছাড়ার আগে বাইডেনকে লেখা ট্রাম্পের চিঠি নিয়ে ধোঁয়াশা মুখ খুলছে না নতুন প্রশাসন করোনায় বিপর্যস্ত অর্থনীতি ঢেলে সাজানোর পরিকল্পনা প্রেসিডেন্টের